2020 সালের শেষের দিকে এবং 21-এর শুরুর দিকে আমরা বেশ কয়েকটি মোবাইলের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, যেগুলো রিভিউ করেছি এবং কিছু ইম্পর্টেন্ট অ্যাপস, কিছু ইউজফুল অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করেছি, যেগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওতে এমন একটি অ্যাপসের ব্যাপারে শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং অটোমেটিকলি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমেই আপনি কিন্তু চাইলে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাক না কেন, চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে একটা কুল ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন আপনার পিকচারের পিছনে। এবং আরও একটি অ্যাপস আপনাদের মধ্যে শেয়ার করবো, যেটা হচ্ছে একটা ওয়ালপেপার অ্যাপস, বেস্ট ওয়ালপেপার অ্যাপস ইন 2021 বলতে পারেন। তো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন মিস্টার নাইম ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি আফরুল হোসাইন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর অ্যাপস লিস্টের প্রথম অ্যাপসটি হচ্ছে ফটো রুম। ফটো রুম একটি ফটো এডিটর অ্যাপস, যেটার মাধ্যমে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, দেন অ্যাপসের সাহায্যে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন, ফটোটাকে কালারাইজ করতে পারেন এবং আদার কিছু সেটিংস আছে যেগুলো করলে আপনার ফটোটাকে ইনক্রিজ করতে পারেন একটা বিগ রেজলিউশনে। প্রথমে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিকে ক্লিক করুন, দেন অ্যাপসটিকে ডাউনলোড করুন। এটা একটা ইজি প্রসেস। ডাউনলোড করার পর অ্যাপসটিকে ওপেন করুন। ওপেন করার পর এখানে কিন্তু প্রথমে দেখতে পাবেন একটি ক্যামেরা আইকন, এটা দিয়ে আপনি ফটো ক্লিক করতে পারবেন। দেন গ্যালারি থেকে গ্যালারি যে কোনো একটা পিকচার চুজ করতে পারেন। পিকচার চুজ করার পর আপনার জাস্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এখানে কিন্তু রিমুভার অপশন আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি চাইলে আপনার ফটোটাকে রিমুভ করে নিতে পারেন। এটা কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার ফটোটাকে অ্যানালাইজ করবে। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টকে ডিটেক্ট করে দেন অবজেক্টটাকে রিমুভ করবে। তারপর আপনার ফটোকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন, ফটোটাকে কালারাইজ করতে পারেন। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং চাইলে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন। দেন কালারাইজ করার পর, সব কিছু সেট আপ হওয়ার পর আপনি এখান থেকে চাইলে সাকসেসফুলি আপনার পিকচারটাকে সেভ করতে পারেন। এবং আমাদের আজকের ভিডিওর সেকেন্ড অ্যাপসটি হচ্ছে একটি ওয়ালপেপার অ্যাপস, যেটার ব্যাপারে আমরা হয়তো অনেকেই জানি এবং অ্যাপসটিকে ইউজ করি না। তার কারণ হচ্ছে অ্যাপসটি খুবই অ্যাড আসে। তো চাইলে কিন্তু আমরা গুগলের মাধ্যমে অ্যাপসটিকে ইউজ করতে পারি, যেখানে অ্যাডের সংখ্যাটা খুবই কম। প্রথমে আপনার গুগল অ্যাপসটিকে ওপেন করুন, সার্চ করুন জিটস ওয়ালপেপার। আপনি কিন্তু চাইলে এখান থেকে শুধু ওয়ালপেপার নয়, যে কোনো ধরনের রিংটিউন ইউজ করতে পারবেন। তো গুগল জিটস সার্চ করার পর প্রথম লিঙ্কটি এসে যাবে, দেন ক্লিক করুন। ক্লিক করার পর জিস্ট ওয়ালপেপার অ্যাপসটি ওপেন হবে। এখান থেকে চাইলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, সার্চ করতে পারেন আপনার পছন্দের নামটি। দেন এখানে দেখতে পাবেন হাজার ওয়ালপেপার আপনার সামনে এসে গেছে এবং প্রত্যেকটা কিন্তু 4K রেজলিউশনে থাকবে। অর্থাৎ আপনার অ্যাপসটি থেকে আপনি চাইলে 4K রেজলিউশনের পিকচারও ডাউনলোড করতে পারেন এবং রিংটোনগুলোর 32-bit এবং 64-bit সাথে থাকবে। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং এটা না করলে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে সার্চ করুন জিস্ট ওয়ালপেপার। জিস্ট ওয়ালপেপার সার্চ করার পর অ্যাপসটিকে ওপেন করুন। ওপেন করার পর একই ইন্টারফেস আপনার সামনে এসে যাবে, শুধু লিঙ্কটার অপশন থাকবে না এবং চাইলে এখান থেকে সার্চ করতে পারেন আপনার ওয়ালপেপার। আর এখানে কিন্তু যে গুগলের 10 সেকেন্ড সময়টা চাচ্ছে, অ্যাপসটিতে কিন্তু সে সময়টা চাবে না। অর্থাৎ আপনি ওভারঅল একটা অ্যাপস পেয়ে যাচ্ছেন, যেখান থেকে চাইলে ওয়ালপেপার এবং রিংটোন দুইটাই ডাউনলোড করতে পারেন। তো গাইজ, ভিডিওর প্রথমে আমি যেটা শেয়ার করেছি ফটো রুম, এটার মাধ্যমে চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন যদি অ্যাপসটি আপনার ফোনে সাপোর্ট না করে, অর্থাৎ কোনো প্রবলেম যদি ইস্যু দেখতে পান। দেন আরেকটি আপনাদের জন্য টিপস শেয়ার করছি, গুগল অ্যাপসটি ওপেন করুন। আপনার মোবাইলে গুগল অ্যাপস ওপেন করার পর এখানে সার্চ করবেন রিমুভ বিজি। হয়তো এই লিঙ্কটির ব্যাপারে অনেকেই জানে না, খুবই জনপ্রিয় একটি লিঙ্ক, আমি নিজে ইউজ করি। রিমুভ বিজি কিন্তু খুবই ইজিলি আপনার পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে এবং একটি ক্লিয়ার অ্যান্ড শার্প পিকচার আপনাকে দিতে পারবে। দেন আপনি এখানে কিন্তু এডিটার অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি সিলেক্ট করুন আপনার ফটো, আপলোড অপশনে ক্লিক করুন, দেন আপনার ফটো সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিন। অটোমেটিকলি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিটার অপশন, এডিট অপশনে ক্লিক করলে প্রথমে কিন্তু হাজারো ব্যাকগ্রাউন্ড সেট আপ আপনার সামনে এসে যাবে, যেটা থাকলে চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিকলি এখান থেকে সেট আপ করতে পারেন। দেন সাইডে দেখতে পাবেন ইরেজের অপশন এবং রিস্টোরেশনের অপশন। অর্থাৎ এটা থেকে যদি কোনো মিস্টেক হয়ে যায়, আপনার পার্টস, কোনো ইম্পর্টেন্ট পার্টস যদি রিমুভ হয়ে যায়, আপনি কিন্তু চাইলে এখান থেকে সে পার্টসটাকে রিস্টোর করতে পারেন। এবং কোনো অংশ যদি আপনি পিকচার থেকে রিমুভ করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইরেজের অপশনের মাধ্যমে সেটাকে রিমুভ করতে পারেন। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। দুইটি অ্যাপস এবং লিঙ্কের ব্যাপারে শেয়ার করেছি। প্রথম অ্যাপসটিরও ব্যাকআপ আমি দেখিয়ে দিয়েছি এবং দ্বিতীয় অ্যাপসটিরও ব্যাকআপ আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে অ্যাপস ডাউন করতে পারেন, দেন অনলাইন থেকে করতে পারেন এবং যে ফটো রুমের কথা বলেছি অ্যাপসের মাধ্যমে করতে পারেন, রিমুভ ভিজের মতো করতে পারেন। দুইটি অনেকটাই ভালোভাবে কাজ করবে এবং দুইটি আমার ফেভারিট, আমি দুইটি অ্যাপস ইউজ করেছি, কোনো প্রবলেম নেই, জাস্ট ইজিলি ইউজ করতে পারেন। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, চিল দেন, টেক কেয়ার, টাটা।